মধুক পরিবারে যেমন একের পর এক সেলিব্রেশন মজা লেগেই থাকে, বাস্তবে মিঠাই পরিবার বা এই টিমের জন্য হয়ে গেল ডাবল সেলিব্রেশন। টিআরপি তালিকায় প্রত্যেক সপ্তাহে সেরা স্থান দখল করে রয়েছে মিঠাই। তবে এই সপ্তাহে এক নতুন রেকর্ড গড়ল এই ধারাবাহিক। কৃষ্ণকলি ধারাবাহিকের রেকর্ড ভেঙে 33 সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে মিঠাই। এতদিন ধরে প্রথম স্থান ধরে রাখা সহজ কথা নয়। একাধিক নতুন ধারাবাহিক শুরু হওয়ার পরও মিঠাইয়ের জায়গা কোন ধারাবাহিক নিতে পারেনি, তার অন্যতম কারণ এই ধারাবাহিকের গল্প নেগেটিভিটি নয়, বরং এই কঠিন সময়ে একসঙ্গে থেকে মজা করে ও সব সমস্যার সমাধান করে চলছে মিষ্টি মিঠাই। এবং সঙ্গে রয়েছে সিদ্ধার্থ ও অবশ্যই মধুক পরিবারের বাকি সদস্যরা। তবে এই নতুন রেকর্ড করার পাশাপাশি আরো একটা কারণে বিশেষ দিন ছিল মিঠাই পরিবারের জন্য। দেখতে দেখতে 300 এপিসোড কাটিয়ে ফেললো এই ধারাবাহিক। এমন এক বিশেষ দিনে মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস আদিত্য এবং সৌমিতিশাকে নিয়ে একটি দারুণ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, মিঠাইয়ের 300 এপিসোড, এতদিন যেভাবে পাশে ছিলেন আরো থাকবেন, আশীর্বাদ করবেন যেন আপনাদের এভাবেই আনন্দ দিয়ে যেতে পারি। আসলে এই ধারাবাহিকের ক্ষেত্রে দর্শকদের আনন্দ দেওয়াটাই আসল উদ্দেশ্য, যেখানে অন্যান্য ধারাবাহিকে একাধিক প্রেম ষড়যন্ত্র হিংসা বেরিয়ে চলছে, সেখানে এই ধারাবাহিকে এগুলো পাশাপাশি দর্শকদের জন্য শেখানো হচ্ছে। এত কিছুর পরও কিভাবে একসঙ্গে থাকা যায়, তাই এভাবেই প্রত্যেক দিন এমনকি আরো অনেক দিন দর্শকদের মনে এইভাবেই মিষ্টতা ছড়াতে থাকুক মিঠাই। মিডিয়া ভয়েসমেলের পক্ষ থেকে রইল শুভকামনা। তাহলে দর্শক, মিঠাই ধারাবাহিক পেরিয়ে গেল 300 এপিসোড এবং টিআরপি এর রেকর্ড গুলো মিট, এই দুটি খবর একসঙ্গে শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।